কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবিতে সোমবার থেকে একটানা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের 36টি সংগঠন। সরকারি কর্মচারীদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অবলম্বনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারের কর্মীদের ডিও দেওয়ার দাবি দীর্ঘদিনের, এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। আগামী 15 মার্চ ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে বকেয়া ডিএর দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতার শহীদ মিনারে তাদের ধর্ণা অবস্থান চলছে। গত 11 দিন ধরে চলছে অনশনও, কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যেই। এরই মধ্যে রাজ্য বাজেট পেশের সময় সরকারি কর্মীদের 3% ডিএর ঘোষণা করা হয়েছে, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। পুরো বকেয়া মেটানোর দাবিতে অনর সরকারি কর্মীরা। এই দাবিতে সোম এবং মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের অফিসে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ 32টি সংগঠন। সকাজ করুক, আমরাও তো গতকাল মনোজ পন্থকে আমরাও চিঠি দিয়েছি, আমরা আইনি চিঠি দিয়েছি। যেটা পাঠিয়েছেন উনি টোটালি বেআইনি চিঠি, একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি। উনি যদি ওই নোটিশের বিরুদ্ধে একজনকেও শাস্তি দেয়, আমরাও আইনি নোটিশে ওনাকে আদালতে পাঠানো হবে, একদম জানিয়ে দিচ্ছি। এবং আমরা সেই আইনি চিঠিটা কি আপনারা দেখেছেন? দেখেছেন নিশ্চয়ই। সুতরাং আমরা ওইসবে ভয় পাই না। কী করবে, খুব বেশি হলে ওনার যেটা এখতিয়ার আছে একদিনের বেতন কাটবেন। আমরা এমনি তো 20 দিনের বেতন পাই, 30 দিন পড়িয়ে না হয় একটা দিনের বেতন যাবে। সুতরাং ওইসব নিয়ে আমরা ভয় পাই না এবং কোনো কর্মচারীরাও ভয় পায় না। স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করব হচ্ছে 20 এবং 21। আপনাকে শুধু একটা কথা বলি, কর্মবিরতি আর স্ট্রাইক কিন্তু এক জিনিস না। কর্মবিরতি হচ্ছে অফিসে সই করে তারা পেন ডাউন করবে, সেটাই চলছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিসে, সেটাই চলছে। শুধু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন গ্রামে গিয়ে পুলিশ থেকে গিয়ে অ্যাটেন্ডেন্স খাতা দেখতে চাইছে। আমি জানি না এটা তাদের এখতিয়ার আছে নাকি, পুলিশ গিয়ে খাতা কী করে দেখতে চায়, মানে কতটা ভয় পেয়েছেন সরকার, কতটা ভয় পেয়েছেন এই আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে, যে ওনাকে পুলিশ পাঠিয়ে খাতা চেক করতে হচ্ছে। ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। তবে আমাদের মনোবল আরও বাড়ছে, আরও আমরা জমাট হব এবং আগামী দিনের আন্দোলন আরও চলবে। বলবো তাহলে সেখানেই বোঝা উচিত যে শির দাঁড়ার জোর কতটা, আর এই জোর কোথা থেকে আসে। এই জোর আসে যখন আমি সততার ভিত্তিতে একটা ন্যায্য দাবিতে আমি লড়াই করছি, সেই সময়ই এটা আসে। তাহলে সেটার ব্যাপারে এমনও নয় যে আমরা কালকে এক মাস হলো আমরা পাচ্ছি না, পরের মাসেই আমরা এটা নিয়ে বসে গেছি, এরকমও ব্যাপারটা নয়। একটু একটু করেই এটা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। তাহলে ওনার সদিচ্ছার অভাব, উনি সরকারি কর্মচারী যারা আছে এরা এদেরকে না দিলে আমার ভোটে কিছু যায় আসবে না, হয়তো এরকম উনি ভেবেছেন, আমরা জানি না। যেটা জানি সেটা হচ্ছে ওনার সদিচ্ছার অভাব। অনশন যদি হতে, এই অনশন হতে হতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় সম্পূর্ণভাবে সরকারের প্রশাসনের। কারণ যে দাবিতে আমরা এখানে বসেছি সেটা কিন্তু কোর্ট থেকে ওনাকে নির্দেশ দিয়ে দিয়েছিল আমাদের বকেয়া দিয়ে দেওয়ার জন্য, উনি দেননি। এবং যোগ্য প্রার্থীরা চাকরি পাবে এটা কোনো কোর্টের বলার অপেক্ষা রাখে না, এই সিস্টেমটাই বলে যে যোগ্য সে চাকরি পাবে। কই আমি তো একজন WBCS অফিসার হইনি, আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরি করছি, তাহলে ওদের যোগ্যতা অনুযায়ী ওরা চাকরি করবে এটাই ঠিক ছিল। অথচ প্রতিদিন বেরোচ্ছে যে কিভাবে চাকরি কেনা বেচা হয়েছে, তাতে কাউকে সকাশ ওনারা যতক্ষণ না, মানে কি বলবো, যতক্ষণ না কোর্ট বা ওই CBI এনারা ধরেছে, কই তাদেরকে তো শোকজ করেনি যে আমি শুনছি এরকম তুমি কিরকম করেছো, শুনেছেন একটাও ঘটনা? তাহলে শোকজ কাদের করছে? যারা ওনার সরকারটাকে এগিয়ে নিয়ে যায় তাদেরকে উনি করছেন। উনি প্রচুর চাকরি দিয়েছেন, কি করে চাকরি দিয়েছেন, আমার সহকর্মী যেই রিটায়ার করলো সেখানে কন্ট্রাকচুয়াল এসে গেল 3 জন, প্রচুর চাকরি উনি দিয়েছেন। এই তো বাংলার অবস্থা এখন। ফলে অনশনটা যারা করছে এটা একটা নিদারুণ শারীরিক কষ্ট, কিন্তু মানসিক জোর আছে বলেই তো পারছে। এই মানসিক জোরটা আসছে কোত্থেকে? আসছে যে আমরা সত্যের সঙ্গে আছি, তাই সত্যের জয়টা, সত্যের জয় শেষ পর্যন্ত হবেই, সময় লাগবে এই যা, সেই সময় দিতে আমরা প্রস্তুত। অন্যদিকে CPIM নেতা সুজন চক্রবর্তী জানান, মমতার সরকার ডিএ চুরি করেছে। কর্মচারীদের আন্দোলনটা যুক্তিসঙ্গত এবং স্বাভাবিক। সরকার কর্মচারীদের ডিএর অধিকার কেড়ে নিচ্ছে, চাকরি প্রার্থীদের চাকরির অধিকার কেড়ে নিচ্ছে, ক্ষেত মজুরদের মজুরির টাকা কেটে নিচ্ছে। এ সরকার সর্বত্র সব ব্যাপারে সর্বব্যাপকভাবে লুট করে চলেছে, শুধু লোপাট করে চলেছে। ডিএর টাকা লোপাট করলে সে আপত্তি করবে না, প্রতিবাদ করবে না? এই প্রতিবাদ করতে গিয়ে কোঅর্ডিনেশন কমিটির নেতারা সব ট্রান্সফার হয়েছিলেন, এই প্রতিবাদ করতে গিয়ে মাস্টারমশাইরা জেলে গেছেন, এই প্রতি কয়েক বছর ধরে চলছে।
এই প্রতিবাদ করতে গিয়ে অনশনে বসে আছে যুবকেরা, মানুষেরা, মাস্টারমশাই, কর্মচারীরা। এই প্রতিবাদ করতে গিয়ে 17 তারিখে বিশাল সমাবেশ হয়েছে কলকাতায় আজকে কর্মবিরতি। এবং অপদার্থ সরকার কর্মবিরতি আর ধর্মঘটের ফারাকটাই বোঝে না। তারা বললো অফিসে আসতে হবে, না আসলে সব কি চাকরি ছেদ করা হবে। ভয় দেখিয়ে লাভ নেই, ও ভয় অনেকবার দেখিয়েছে, ওর কেউ ভয় পায়নি। কিন্তু এটা তো কর্মবিরতি, এটা তো কেউ স্ট্রাইক ডাকেনি তো। সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে দাঁড়িয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য বারবার কর্মবিরতির ডাক দিচ্ছে সরকারি কর্মচারীরা। সোমবার সকাল থেকেই সেই কর্মসূচির জেরে বহু স্কুলে কর্মবিরতি দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।